সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে। সামনেই জন্মাষ্টমী, ভাবলাম তোমাদের সাথে সুজি দিয়ে খুব সহজ একটা মিষ্টি রেসিপি শেয়ার করি। এর জন্য প্রথমে নিয়েছি বড় চামচের 2 চামচ গাওয়া ঘি। ঘিয়ের বদলে তোমরা সাদা তেলও দিতে পারো, তবে ঘি দিলেই বেশি স্বাদ হবে। এবার এই ঘিটা গরম হলেই এখানে 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দুই পাশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কাজু বাদাম গুলো লাল হয়ে এসেছে, ঠিক এই সময় আমি কাজু বাদাম গুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে থাকা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। দুধটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এদিকে কিছু শুকনো উপকরণ চলো গুঁড়ো করে ফেলি। এদিকে একটা মিক্সারের বাটিতে নিয়েছি 1 বাটি সুজি, ওই বাটিরই আরো 1 বাটি নিয়েছি চিনি। এবার এগুলোকে শুকনোই ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখো আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে দুধটাও গরম হয়ে ফুটে উঠেছে। এখন গুঁড়ো করা চিনি আর সুজিটাকে দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সুজি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে যেতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটাকে কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু মিষ্টিটাই স্বাদ আসবে না। এবারে সবকিছু ভালো করে এই রকম করে অনবরত নাড়িয়ে যেতে হবে। খেয়াল রাখবে নিচে যেন লেগে না যায়। আস্তে আস্তে এটা এই রকম শুকনো হয়ে আসবে। এবারে ফ্লেমটাকে অফ করে দিয়ে ওই একই বাটির পরিমাণে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গাওয়া ঘি। এবারে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এখানে একটা থালাতে আগে থেকে ঘি বুলিয়ে রেখেছিলাম, সেখানে এটা দিয়ে দিচ্ছি। হাত লাগানোর মতন ঠান্ডা হলেই হাতের সাহায্যে একটু মেখে নিয়ে এই রকম লম্বা আকার দিয়ে দিতে হবে। এবারে 1 আঙ্গুল করে ছাড় দিয়ে ভেজে রাখা কাজুর অর্ধেকটা এই রকম করে দিয়ে দিতে হবে। তাহলে দেখলে তো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কি সুন্দর একটা মিষ্টি বানানো গেল, তাও আবার এত কম সময়েই। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে এগুলো কেটে নিচ্ছি। তোমরাও তাহলে একদিন এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।